কারণ আমারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ছিল, আমিও চেয়েছিলাম সালদার জনগণের ভোটের প্রতিফলন হোক। আপনারা অবগত আছেন সালদা একটা দাঙ্গা প্রবণ এলাকা, দীর্ঘদিন এই অজিত মাতুব্বরের নেতৃত্বে তিনি উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থায় অসংখ্য দাঙ্গা হাঙ্গামা সালতায় হয়েছে। ইভেন সালতা উপজেলা কমপ্লেক্সও এখানে ভিকটিমের শিকার হয়েছে। তো এই দাঙ্গা হাঙ্গামা প্রবণ এলাকায় বর্তমান যে পরিস্থিতি বিরাজ করতেছে এবং সে চেম্বার জজে গত 6 তারিখে তার পক্ষে রায় পাওয়ার পর তার দলীয় লোকজন এবং নেতাকর্মীরা এলাকায় যেভাবে ভীতি প্রদর্শন করছেন, যেভাবে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছেন, তাতে আমার নেতাকর্মীরা এলাকায় নির্বাচন করতে ভয় পাচ্ছেন, তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত এবং তারা আমি এই মুহূর্তে আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি এবং এলাকার সম্পর্কে যতটুকু জেনেছি, তাতে আমি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাই তাহলে এলাকা দাঙ্গা হাঙ্গামা বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং অদূত মাতুব্বরের সন্ত্রাসী বাহিনীর রসানলে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি আমার নিজেকে এবং নিজেও নিরাপত্তার হীনতায় ভুগতেছি, যে কোনো সময় আমার উপরও বড় ধরনের আক্রমণ হতে পারে। তা আমি নিজেকে নিরাপদে রাখার জন্য এবং আমার নেতাকর্মীদের নিরাপদে রাখার জন্য আমি এই নির্বাচন থেকে নির্বাচন বয়কট করছি। নির্বাচনটা প্রভাবমুক্ত হবে, লেভেল প্লেইং ফিল্ডে আমরা নির্বাচন করতে পারব। কিন্তু দেখা যাচ্ছে এই আমার মামলার প্রক্রিয়ার মাধ্যমে এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেখা গেছে সরাসরি এবং সকল বর্গাটি আমাদের মাননীয় সরকার আমাদের এমপি মহোদয় এর সব কিছুই অনুপাতের সব কিছু সে মুখপাত্র হিসেবে মুখপাত্র হিসেবে এবং প্রধান হিসেবে সে সব জায়গায় কাজ করতেছে এবং নেতাকর্মীদেরকেও সে বিভিন্নভাবে কনভেন্স করছে।